উৎসবে পোশাকের বিক্রি কিনি বরাবরই বেশি। মুসলিম উম্মার বড় উৎসব আসন্ন ঈদ উল ফিতর ঘিরে তাই প্রস্তুতিটাও শুরু হয়েছে আগে থেকেই। এবারেও রাজধানীর বাজারে আনস্টিচে ক্রেতাদের পছন্দ ইন্ডিয়ান পাকিস্তানি কাপড়। মৌচাকের সেন্টার পয়েন্ট শপিং মলের বিক্রেতা জানিয়েছেন, নতুন কালেকশন এসে গেছে। ঈদের পোশাক মানেই যেন গর্জিয়াস কিছু, জড়ি চুমকি পুঁথির কাজ থেকে শুরু করে এমব্রয়ডারি, পুরো কাপড়ের কাজ কাড়বে নজর। দোকানে সাজানো কাপড়ের বাহারি বলে দিচ্ছে কেমন চাহিদা এসব কাপড়ের। কত ডিজাইন, কত রং, কত নাম, দামেও আছে হেরফের। সকালে ক্রেতা সমাগম কিছুটা কম হলেও বিপরীত অবস্থা ইফতারির পর। সপ্তাহ খানেক পর আরো জমজমাট হবার আশা বিক্রেতাদের। পাঁচ হাজার পর থেকে মনের কাস্টমার উঠবে। আর কিছু কিছু কালেকশন আছে আপনার, যে তাওয়াক্কাল আছে, গজল আছে। উৎসবের দিনে নিজেকে সাজানো বরাবরই আনন্দের, তাই ভিড় এড়িয়ে কাজ গুছিয়ে নিতেই শুরুর দিকে কেনাকাটা সারছেন অনেকেই, কেউ বা ঘুরছেন পছন্দ মেলাতে। যেটা মনে হবে যে না, এবার ঈদে আমাকে এটা পড়লে আমাকে মানাবে, আমাকে মানানসই লাগবে, সবার কাছে ভালো লাগবে, এরকম একটা ড্রেস। প্রাইস অনুযায়ী বলতে গেলে একটু মানে প্রাইস আগের থেকে একটু বেড়েছে। সবে বরাতের পরে ঈদের নতুন নতুন কালেকশন উঠেছে দোকানগুলোতে। জোবেদা, হানসা, কিছু কিছু ব্র্যান্ড আছে যেটা সবাই চিনে জানে এবং ওই কালেকশনগুলি সবাই চায়, তো এই জন্যই ওই কালেকশনগুলো আমাদের রাখতে হয়। রমজানের শুরুর দিকে আনস্টিচ এসব থ্রি পিসের চাহিদা বেশি থাকলেও রোজার শেষ সময়ে অনেক সময় ছাড় দেওয়ায় বিক্রি ভালো থাকে জানালেন বিক্রেতারাই। তবে দাম ভেদে ক্রেতাকে বুঝে নিতে হবে যা নিচ্ছেন তা আসল না রেপ্লিকা। শাহজাহান, এটিএন নিউজ, ঢাকা।